এই সুন্দর পরিবেশটার নাম মানে ভঞ্জন। আর সামনে আমাদের ট্রেকিং গ্রুপ রয়েছেন, ওই দূরের যে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে ওটা একটা মনস্ত্রী, ওটা চিত্রে মনস্ত্রী, তাই তো স্যার? ওটা কি, ওটা চিত্রে মনস্ত্রী? আমরা কতক্ষণ লাগবে ওখানে পৌঁছতে? গাড়ি করে গেলে মোটামুটি 15 মিনিট। আচ্ছা, আর পায়ে হেঁটে ট্রেকিং? 2 ঘন্টা। 2 ঘন্টা লাগবে। আমরা 2 ঘন্টা আছি এখন চিত্রেতে, আমরা যাচ্ছি। তো অলরেডি আমি 2 বার স্লিপ কেটে পড়েছি, আরো আরো পড়ে যাওয়ার আমি আশা রাখছি। 4 বার আমি স্লিপ কেটে পড়েছি রাস্তায়, আরো হয়তো বারবার পড়বো, এটা আমি জানি। ইন্ডিয়া এবং নেপালের মধ্যবর্তী অঞ্চলের একটি গ্রামের মধ্যে আমরা এখন বর্তমানে রয়েছি। এই এলাকাটার নাম হলো মানে ভঞ্জন। ঠিক যেন একটা কল্পনার মতনই দেখাচ্ছে চারপাশের পরিবেশটা, কোনো এক জায়গায় স্বপ্নে হয়তো দেখেছিলাম এরকম পরিবেশ। তো এটা সিঙ্গুলিয়া ন্যাশনাল পার্ক, আমাদের এই রাস্তাটা দিয়ে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু ক্র্যাশ হয়েছে, ধস নেমেছে, তো সেই কারণে এই ব্রিজটা ভেঙে গেছে, আর আমরা এখন অন্য রুটে যাব। এই হলো এর ভিউ। আমরা আছি সিঙ্গুলিয়া ন্যাশনাল পার্কে। এই আমার পিছনের ব্রিজটা থেকে আমাদের যাওয়ার রাস্তা ছিল, এখন এটা বন্ধ আছে। যাই হোক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা চিত্রে মনস্ত্রী, পাহাড়ের উপরে এটা একটা টুরিস্ট স্পট, থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে এখানে। আমি দেখাচ্ছি আপনাদেরকে চিত্রে মনস্ত্রীর ভিউ, দেখতে থাকুন আপনারা। চিত্রে মনস্ত্রী, আর এই যে উপর থেকে যেটা চলে যাচ্ছে এটা রাস্তা, রাস্তার শুধু খাড়াইটা আপনারা দেখুন। সিঙ্গুলিয়া ন্যাশনাল পার্ক, এটা এখান থেকে এটা নেপাল এবং ইন্ডিয়া বর্ডার। অসাধারণ পরিবেশ, অপরূপ সৌন্দর্য, চারদিকে পাহাড়ে ঘেরা, কত উঁচু কত উঁচু। পাহাড় দেবীকে আমার শতকোটি প্রণাম, তুমি এত অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ আমায় করে দিয়েছো। চলে এলাম মেঘমা, দ্য বর্ডার অফ ইন্ডিয়া, ইন্ডিয়া নেপাল বর্ডার। এখানে একটা মনস্ত্রী আছে, এই হলো মনস্ত্রী, দেখাচ্ছি আপনাদেরকে। এটা মেঘমা মনস্ত্রী, আমরা এখন ইন্ডিয়া নেপালের বর্ডারে রয়েছি।
মেঘমা মনস্ত্রী এটা ইন্ডিয়া নেপাল বর্ডারে। আর একটা খুব সুন্দর একটা দৃশ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলে এলাম নেপালে, ঢুকে গেলাম আর কি। প্রত্যন্ত গ্রাম রয়েছে নেপালের, বিভিন্ন রঙের রাঙানো, কালার করা। এটা একটা মন্দির, মনাস্ত্রি, মন্দির না, এটা একটা মনাস্ত্রি। মনাস্ত্রিগুলো বন্ধ আছে, ক্লোজ আছে এখন। সেদিন চলছে আমাদের আমরা এখন বর্তমানে যে জায়গাটায় আছি, এই জায়গাটার নাম হলো মেঘমা। এর কারণ আর কিছু খোলসা করে বলার নেই, চারিদিকে শুধু মেঘ আর মেঘ, আর মেঘেদের মায়া চারদিকে। একটা একটা মায়ার মধ্যে আমাদেরকে জড়িয়ে রেখেছে না মেঘগুলো, সুন্দর একটা মোহ হয়ে যাচ্ছে। যা পরিবেশ দেখছি এখন আমরা, তো এখানে একটাই কথা বলা যায়, মেঘ বলেছে যাবই যাব, রাত বলেছে যাই, রাত বলছে যাই, মেঘও বলছে যাই, চলো আমরাও যাই। ভেরি গুড, ভেরি গুড, চলো। এটা একটা ঝর্ণা, ঝর্ণার জল পড়ছে। সম্ভবত বরফ গোলা জলই হবে এটা, তাই তো? বরফ গোলা জলই হবে। এই ঝর্ণার ভিউ, হ্যাঁ নিয়ে নিলাম ভাই, তোমার লাগবে ভাস দেবো, আমার একটা লাঠি নিয়ে চলতে ভাই ভালো লাগে। তোমার কি লাগবে? তাই বলছি খুবই দরকারি। চলো বেরিয়ে যাই, চলো সুচোদা এগিয়ে আসো। পাহাড় সবসময় সুন্দর না, সবসময় সুন্দর। তো এই হলো টোটাল আমাদের টিম, পিছনে আরো কিছু আছে, সামনে এগোচ্ছে। যাই হোক, এখানে ঘোড়া ছোটাতে এসেছিল। কাঁধের ভারী বোঝা, পাহাড়ের বন্ধুর রাস্তা, হাতে লাঠি। ফিলিংসটা ঠিক এরকম মনে হচ্ছে যে জীবনের সকল বোঝাকে কাঁধে চাপিয়ে লাঠির মতন একজন বন্ধুকে নিয়ে জীবনের পথে, পাহাড়ের পথে এগিয়ে চলেছি আমরা। বেশ ভালোই লাগছে আমার জীবনের প্রথম। সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গলীলা ফরেস্টের মেঘমা থেকে একটু দূরে তুমলিং। তুমলিং আমরা তমলুকে গেলাম না,
আমরা কোন দিকে গেছি? তুমলিং, তুমলিং, তুমলুকে, তুমলুটা উপরে। আচ্ছা, আমরা পাস করে মেঘমা থেকে তুমলিং যাচ্ছি, তুমলিং যাচ্ছি। মাঝখানে জৌবাড়ি পড়বে, মাঝখানে জৌবাড়ি, জৌবাড়িটা নেপালের মধ্যে পড়ে। চারিদিকের পরিবেশ এবং এই যে মোনাস্ট্রিগুলো যা দেখতে পাচ্ছি, নেপালেরই কিছুটা ছায়া পড়ে গেছে জানো। এগুলো তিব্বতি ভাষায় লেখা স্যার, এগুলো কি বলে? চোটেল, চোরতেন, চোরতেন, চয়কার, তয়রে ফেকার, দন্তন্য, চোরতেন, চোরতেন। কোনটাকে বলে চোরতেন? এই মনাস্ট্রিটাকে, মনাস্ট্রি না, চোরতেন। মনাস্ট্রি মানে হচ্ছে যেখানে বৌদ্ধদের মন্দির। আচ্ছা, এটা মন্দির নয়, এটা কারো স্মৃতিতে রাখা। আচ্ছা, আর এগুলো সব তিব্বতি ল্যাঙ্গুয়েজে লেখা, তিব্বতি ভাষায় লেখা, তিব্বতি লিপিতে লেখা। উদ্ধার করার সাধ্য আমার নেই, আমি দেখিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখানে জলের স্রোতকে কাজে লাগিয়ে একটা টারবাইনকে ঘোরানো হচ্ছে, টারবাইন বলা যাবে না। আর এটা কোনো সায়েন্সের মডেল নয়, এটা একটা ধর্মীয় ব্যাপার। এটাকে বলা হয় জলচক্র, জলচক্র, জলচক্র বলা হয় এটাকে, ওয়াটার হুইল। নমস্তে, কেসে হ্যায়? মানে হ্যায় তো, ইয়ে ইয়ে ক্যা ক্যা হ্যায় দিদি? পানি, পানি, মানি, মানি, মন্দির, ওম মণিপদ্মে হুম, ওম মণিপদ্মে হুম। হ্যাঁ, ইয়ে ইয়ে কিসকে লিয়ে ক্যা কাম করতে হয় ইয়ে? ওম মণি করতে হয়, মন্ত্র লেখা আছে। ও ওয়াও, মানে তার মানে ভিতরে এইটাকে ঘোরাচ্ছে। আচ্ছা আচ্ছা, জলের ফোর্সে ওটা ঘুরে, এটা ঘুরছে, তাহলে এখানে একটা দারুণ লাগলো ব্যাপারটা। এই হলো মেঘমার ভিউ, মানে যা দেখতে পাচ্ছেন আপনারা, মেঘমা এই এলাকাটার নাম, এই পরিবেশটার নাম। সুন্দর একটা কল্পনার জগতের মধ্যে ডুবে আছি আমি। তো এই হলো পরিবেশ, এই হলো সুন্দর ভিউ। এবং দূরে যে ছোট ছোট দেখা যাচ্ছে ওগুলো গ্রাম আছে, কিছু গ্রাম্য লোক আছে, কিছু গ্রাম্য পাড়া আছে যেখানে এরা মানুষজনেরা চাষাবাস করছে। পাহাড়কে ভালো লাগার কারণ, যথাযথ কারণ কি বলবো, কিছু বলার নেই। যেমনভাবে কোনো মানুষকে ভালো লাগার যথাযথ কোনো কারণ বলে শেষ করা যায় না, ঠিক তেমনভাবেই যেন পাহাড়কে ভালোবাসার, ভালো লাগার কারণটাও বলে শেষ করা যায় না। এ চুপচাপ শান্ত, এর ভাষা এ শুনতে ভালোবাসে, সবার বক্তব্য শুনে। তবে ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর, একটু অসাবধানতা হলেই আপনাকে চির বুকে আগলে রেখে দিতে পারে। আপকে ঘর মে যায়েঙ্গে।
দেখো একটা মেঘ আসছে বুঝতে পাচ্ছো চলো উঠি যাই দেখো মেঘটা এসে গেছে পুরো আমাদের সামনে চলো উঠি যাই বৃষ্টি হতে পারে এতক্ষণ পরিষ্কার ছিল জায়গাটা এখন হঠাৎ করে মেঘ চলে আসছে এখানে আমি আসছি আসছি এখানে আসো আসছি শুধু একটা জিনিস হেলান দিবেন না তুমি আমার পেছন দিকটা চলে আমার লম্বা আছে এখানে আসছে না আসছে সবাই একদম হলো আমাদের উড়নচণ্ডীর কমপ্লিট টিম আমরা যারা সান্দাকফু ট্রেক করতে এসেছি কমপ্লিট টিম আছে এখানে আমাদের মাঝখানে মিস্টার ভট্টাচার্য মাঝখানে যিনি বসেছিলেন তিনি আমাদের গুরুদেব আমাদের প্রভু আমাদের স্যার আমাদের জীবন যান সব কিছু এখন বর্তমানে একটাই কথা বলবো আই লাভ ইউ স্যার আই রে তুমি সমকামী নাকি আমি বললাম আমি বাবাকেও লাভ ইউ বলি অসুবিধা নেই আমি আমার বাবাকেও আই লাভ ইউ বলি অবশ্যই আজকে আমরা এখানেই থাকবো তো এবং সেটা খুব শরীরের পক্ষে ভালো ভালো হবে চলো চলুন তো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি বেড়া জাল দেওয়া এই বেড়া জালের ভিতরটা ওপারটা হলো নেপাল ওই এলাকাটা নেপাল আর এটা এখন পশ্চিমবঙ্গের মধ্যে আমরা রয়েছি ইন্ডিয়া বর্ডার এটা এই সামনের পোর্শনটা নেপাল ইন্ডিয়া বর্ডার আমরা কি এখানে থাকবো আছি প্রভু আছি বড় ব্যাগটা রেখে যা
ডিম, ডিমের কারি, ডাল আছে, মুগ ডাল, আর খুব সুন্দর টেস্টের একটা ভাত, চালের ভাত আছে, সবজি আছে, চাটনি আছে, স্যালাড আছে, পাঁপড় তো আছে, আর স্পেশালি আলুর চিপস। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা আসলে অবশ্যই এই খাবারটা টেস্ট করবেন, খুব ভালো খাবার। খাবারের ব্যাপারে কেমন কি খাবার নিলাম? ডাল নিয়ে ডাল ডাল নেননি কেন? থাপাদা অ্যারেঞ্জমেন্ট খুব ভালো, হেভি ভালো লাগছে, বেশ সুন্দর। আমাদের অযোধ্যা, আমরা সবাইকে যাকে ক্যাপ্টেন বলে চিনি। আপনি দাঁড়িয়ে কেন, বসুন। আচ্ছা 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 আচ্ছা, লজ্জা করে খাবেন না, নিজের বিয়ে হচ্ছে এরকম ভেবেই খাবেন। নিজের বিয়ে তো কেউ খেতে পারে না, বন্ধুর বিয়ে। সো এটা হলো দ্য বিউটিফুল ভিউ অফ নেপাল। এটা নেপাল, নেপালের বর্ডার এখান থেকে রয়েছে। আমরা একটা হোমস্টেতে রয়েছি, আজকে রাত্রে এখানেই কাটানোর প্ল্যানিংয়ে আছি এখন বর্তমানে। ও গুরু, কোথায় ঢুকছি আমরা? এটা তো হেভেন, হেভেন স্বর্গ। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি টুমলিয়ার একটা হোটেলে, বা হোমস্টে বলতে পারেন। খুব সুন্দর একটা রুম আমাদেরকে দিয়েছে, আমি দেখাচ্ছি। একটা রাখলাম, অনেক হাঁটা হয়েছে আজকে আমাদের। আর আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে কি কি ভিউ আছে দেখার। এখানে একটা উইন্ডো রয়েছে, এদিকে মিরর রয়েছে, এখানেও একটা উইন্ডো রয়েছে ভেন্টিলেশনের জন্য। লাইটটা ডিস্টার্ব করছে, যাই হোক এটা ঠিক হয়ে যাবে, এটা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে বলবে। আর এদিকে আছে টয়লেট। আচ্ছা টয়লেট বেশ ভালো, বেশ ভালো, বেশ সুন্দর, বেশ সুন্দর। আর সঙ্গে আছে আমার দাদা চিনু ময়দা। তো দাদা আমার রুম পার্টনার আজকে, চলো দেখতে থাকি। টুলিপ, আমরা যেখানে আছি এখন এটা এই রিসোর্ট, এই এটার নাম টুলিপ, তাই তো? টুলিপ, আমরা এখন যেখানে আছি এটার নাম হলো টুলিপ। আর এখানে আমাদের খুব প্রিয় দুই আন্টি রয়েছেন, খুব এনজয় হচ্ছে আন্টি। অ্যান্ড থ্যাংক ইউ, আপনাদের সঙ্গে এসে আমি অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি, আর খুব অনেকটাই অভিজ্ঞতা হচ্ছে। আগামী দিনেও আমি আপনাদের সঙ্গে থাকার ইচ্ছা প্রকাশ করছি। আমাদেরও খুব ভালো লাগছে তোমাকে পেয়ে, খুব ভালো লেগেছে। এত মানে জমিয়ে রেখেছো, এত অল্প হাসি আনন্দ, নিজেরা নিজেরা চুপ করে বসে থাকি, কিছু করার থাকে না। এই হলো ব্যাপার, অর্থ সম্পদ ধন সবকিছুই আনন্দের হেতু, আনন্দকে কেনার জন্যই এগুলোর ব্যবহার। তাই ঠিকঠাকই আছি, সবাই চলছে এ পর্যন্ত। সিঙ্গলীলা ন্যাশনাল পার্কের একটা ভিউ দেখাচ্ছি আমি আপনাদেরকে, সঙ্গে আছি আমি। আর চীনের প্রাচীরের মতন রাস্তা চলে যাচ্ছে নেপাল আর ইন্ডিয়া বর্ডার বরাবর। অল্প কিছুক্ষণ আগেই আমাদের দুপুরের খাওয়া হলো, চারিদিকে মেঘের মেঘে ঢাকা পুরো। এটা একটা সুন্দর গ্রাম, গ্রামের মতন রয়েছে আর কি এই। আর দয়া করে এখানে জঞ্জাল ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করুন, ধন্যবাদ। অবশ্যই যারা ঘুরতে আসবেন তারা কখনোই জঞ্জাল ফেলবেন না, পরিষ্কার রাখুন, পাহাড়কে পরিষ্কার রাখা আমাদের কর্তব্য। আচ্ছা, যেটা সবথেকে একটা ইনফরমেশান দিয়ে রাখি আপনাদেরকে, এই জায়গাটার নাম হলো টুমলিং, অল্টিটিউড হলো 2970 মিটার, সিঙ্গলীলা
ল্যান্ড রোভার অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, মানভঞ্জন বাজার, ইএসটিডি 2004।